Esselamu aleyküm. Elhamdülillahi Rabbil alemin ve l'akibetü l'imuttaqin. Ve salatu ve selamu ala Resulü'l-i Kerim. Amma ba'du fa'udhu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Yawma yaqumu ruhu wal malaikatu saffan la yatakallamun. لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا mere aqa mere maula bahut dur se aaya ho nazar mujh par karam ka ho mere qismat ujala ho allahumma salli ala sayyidina wa ala ali sayyidina ghareebon ka guzar ya rab dar e daulat madina ho قدم گاہِ نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا وعلی آلِ سيدنا الحمد لله مانك شغل فك الحمد لله دراس خلاص جديد الله جديد غرسنا تين دين دري إما في الله ما له حاضر ده وقت وقت শেষ বেলা তার সব বেলা তার সর্বোচ্চ এক ঘন্টা বলছে আর জানার বাকি এটা যে ভাইয়ান গুলা ফিরাত আছেন বই যোগ করেন আছেন বই গেলে খুশি মুগ্ধ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মঞ্জুলাল সহকারী আজকের এই তিন দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধাবাদ্য সভাপতি আমার শ্রদ্ধাবাদ্য মিস্টার মঞ্জুলাল মাদ্রাসার হুজুর হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ে দিনদার মুত্তাকি ফরহেজগার
আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মানুষ সকল জান্নাতি আর মাহফিল জান্নাতি হল লোকে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। শেখুল হাদিস আল্লামা মহিউদ্দিন খান সাহেব, যদিও তাই কৌমি মাদ্রাসা পড়ে হুজুর মাসিক মদিনা সম্পাদক আছে, 2 বছর আগে তার ইন্তেকাল হয়েছে। ও আল্লাহর বান্দা দুনিয়া বাসে কিতাব নজাতুল মাজালিস তুলে নকল করছে, কানে বই আছে বাজারে, বই নাম হইলো শুকনো যুগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে হকা বইটার নাম কি দা? শুকনো যুগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বই মাঝে তাই নামছেন যে কোনো মকবুল ওলি আল্লাহর মাহফিলে যদি কোনো মানুষ আদব বইতে বইতে পারে, যদি তার নিয়ত সহি ইয়া থাকে, তার বোয়ার মাঝে যদি কোনো জাতের গুণ্ডগুলো না থাকে, আর ই উলি আল্লাহ যদি সত্যিকার উলি আল্লাহ ইয়া থাকতে আশা করা যায় মাহফিল বই এই মানুষটা নবীজির দিদার মসিব। আরে হযরতের জুড়ে সুবহানাল্লাহ বলে খুশি খেনে কষ্ট দেওয়াই যে আমার উদ্দেশ্য হইল জীবনে 100 বার হজরিয়া কোন মানুষের গ্যারান্টির তো পারত না, তার লাগে দুজোহর আগুন হারা হয়েছে, কিন্তু আমার নবীজির এই মানুষ সাথে সেকেন্ডের লাগে দেখলে এই মানুষের লাগে আল্লাহ দুজোহর আগুন আরাম করে। পয়লা আপনারা দেশে জানতাম চাই আপনারা বিশ্বাস অনুযায়ী মঞ্জুলালী সাহেব কিবলা, আমার পীর মসজিদ দুলতলি সাহেব কিবলা, এরা কি সত্যিকার ওলি আল্লাহ আসলাম? শোনা ভাই এমনি রাস্তা জুড়ে বইছি কষ্ট করি হাত তুলিয়া দেখাইছি, এরা ওলি আল্লাহ আসলাম? আসলাম এখানে আপনারা এই গভীর রায়তা যুদ্ধের সময় সাক্ষী দেওয়ান যায়। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর প্রতি রেকর্ডে রেকর্ড হয়ে গেছে, ঠিক না? ঠিক না? কোন ভাই মনের মাঝে যদি আইয় আল্লাহ না হরক লেগুন মাইসারে পুষ্পর আল্লাহকে মনে আমি আত্মুল আমি ভাইছি আল্লাহ তুমি মাফ করি, আমার জীবনে আমি যা সামনে ইয়া দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিশেষ করে ভারত বাংলাদেশের জমিন আমার মতো গুরু হিসাবে আল্লাহ কম হইল 2-3 হাজার উলি আল্লাহ দরবারে যাওয়ার সুযোগ ভারত বাংলাদেশ একেবারে হাজার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন আউলিয়া সহ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করিয়া ও রামপুরের জমিন ইউপির জমিন দেবংশ হয়ে গেল তুমি মোটামুটি আল্লাহর মাঝে তো সুযোগ এইবার সুযোগ দিছি, আর ও সুযোগে আমি গুণাগারে কিছু তো হইল আন্দাজ এইবার সুযোগ হয়েছে যে আল্লাহ দয়া এই জমিনের মাঝে আল্লাহ আমরা যে পীর মসজিদ বুদুলি যাব দিছিলাম, আর ইয়ে আল্লাহর আলী রশিদ দরিয়া মঞ্জুলারি সাহেব কুল্লা ফুক্কা আর বন্নি সাহেব ফুক্কা বিলফারি সাহেব ফুক্কা যে দাম আল্লাহর আলীর বাগান ফুল ইসলাম প্রত্যেক দেখার জন্য কোন উলি আল্লাহ আল্লাহ দেশ নসিব করে জান্নাতের উচ্চ দর্জা মকাম দান করে কুজত বাদেশ্বরী কিছুদিন আগে তার ইন্তেকাল করছে, প্রত্যেক বছর মাহফিল ঘুরাইতা হুজুর মদিনা শরীফ আসলে এক সময় ফুলতলি যাব মদিনা শরীফ হুজুর সফরে গেছে, হুজুরের মনোমার যে আগুই নাসি যে জীবনে আল্লাহ রসুলকে দেখলাম না অন্তত কে ফুলতলি যাব লোকের যদি মদিনা সফর করি মনে কর নবীজিরে দেখার সুযোগ অতদিন ধরে আমি এ কথা কোনো মাহফিল হয়েছি না সাহ বাজেশ্বরী হুজুর ইন্তেকাল করিলাইছেন ব্যক্তিকে এখন আর মাতলে অসুবিধা
মনে মনে ভিতরে আগুন, যে জীবনে নবী দেখলাম না, ইসলাম সাফতুল্লাহ নবী মদিনা শরীফ অন্তত নবীজিরে দেখুন। দুর্ভাগ্য আমার কপাল মনে হয় বাদ নসিব খারাপ দেন, মদিনাতেই নবী দেখা সম্ভব। গাড়ি চালিয়ে দিছে মদিনা শরীফ তো নেই মক্কার উদ্দেশ্যে, যে দাতা ইটা গাড়ির মাঝে নিজের অজানা সত্যি মনে মনে রক্ষে কষ্ট নিয়ে বিদায় চকুরানি ভাইয়া ভাইয়া বলেন, এক সময় চন্দ্রার ভাব আস্তা গাড়ির মাঝে ইয়া রাসূলুল্লাহ ভাইয়া চিৎকার মারি জবাব দিচ্ছেন যে আমার আগুন আসির ভিতরে, যে আল্লাহ রসুল দেখান লাগে জীবনের স্বপ্ন আসিল কিন্তু দেখা সম্ভব হয়েছে। ভিতরে হোস্টলিয়া যখন রোহানা দিছি, একটু আগে আমি অজানা সত্যি খান্দি দিছি, আর কয়েক মিনিটের ভিতরে আমার চক্ষুর মাঝে তন্দ্রার ভাব আইছে, আর গাড়ির মাঝে আল্লাহ ছিল দিদার মুশকিল। আমার ভাই আমার উস্তাদি হুজুরের বাড়ি 98 ও কঠিন বিপদে পড়ে গেলাম, চতুর্দিকে অন্য মস্তকি মানুষ আর দারুকেয়াতর মেসার বেশি ছিল, তুমি দাঁড়িয়ে যেতে উঠছে না, তোমার দাঁড়িয়ে উঠছে আসার কথা দাদিল রাজ করছি ব্যাধি দারুকেয়াতর জীবন খুব ভয় লাগতো। সাইজে সুটের মাঝে নাই দাঁড়িয়ে কোন উত্তর নাই দেখে এখন দিচ্ছে অনেকটা বক্ততা করিয়া তুলছি আলোচনা। আল্লাহ যারা হারা আছে এরা বইবার তো বিদ্ধ ভোকা, আল্লাহ যদি বিনা কামে হারা তখন দিই তাহলে সারা জীবন হারাবে। কিতাব শোনা হয় একটু বই ধরে একটু বলে সাপ তো শিবান না ইনশাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন ইলাহ মসিবত করলাম, আমার হুজুর আল্লাহ শুক্রিয়া এখনো জিন্দা আছে, মৌলানা মুজিবুল হক সাহেব গত কয়েকদিন আগে আমি কুলামড়ার গাছে পাইছিলাম। ও হুজুরে আমি ডেলিয়ে বইতাম, হুজুর খিচা হতাম, আমি সারি বলাইতাম, ইজি বেজাব খালি দিচ্ছা পাচ্ছি হুজুরে বইতাম। এবার সবর করো আর প্রত্যেক দিন এসার নমাজ দিয়ে যাচ্ছে মিলিয়া মিলিয়া ছবি যন্ত্রণার দুঃখ মুছে আল্লাহ দয়া ও দিন আমার জানার মাঝে রক্ত চলি আইল, যে জায়গায় ছড়াই একদিন স্বপ্নে দেখুন যে ভুলচলি সাহ তুললে তার বাড়ির তুলে ও মাজার শরীফ ও সাদুলাল সাহর সঙ্গী সমুদ্র সারুল্লাহ মাজার শরীফের ফান্দার বহুদিন বাদে হুজুরে ফুলচুরি সাহেব নেওয়ার সুযোগ অনেক কষ্ট করিয়া নিয়েছে,
Ne var maddes Rabbimler efendim, postam desin de sağ. Sağızı diyor, unutu den de, şardılar sabır, şundu, şundu, şara mutluluğun kanda tam da seyir. Sütü ödeye de maddes Rabbimler. Sağ kibler nukhi divari ise ama. Şimdi maddesha bakta eski yapalım. Tümayet o bir gün din ağacı, tümayet maddesha rüya anlamı rüya. Kudar kusum. Uzyanma. Bir gün din maddesha kibler muhtunu. Onlar maddesha kibler maddesha rüya. Kudat kis kibler. Mati kudya zogun maddesha var. Nani traksoy. Sohne zeyno destlerle utiliza ve dirgo din age it diye başla o tumar yan disi. O zagat ki yan no hanı it var ya o zagat diye abi madrese no hanı disi. Muta muti ki vay diye ya utiliza ba no liya sabre diye hanı sucuk. Ami ibar kuno deşe bir deşe koyak mafi yapmaz. Kesinlikle gila sorar. Sahtekiler zıkkın tan, ruhani ağırlar zıkkın mondolali sahib, bonnik sahib, aradır ve buzurganı dini kuldeliye zıkkın çiller disler gila sorar tan. Gila sorar var zıkkın çiller disler. Un çiller niyem, anı zıkkını desin ayşar ve ennetu hınağı takıya. Ekkiyat defkiyat dure dure ekhep zonar ekhep gaat. La turma de boya zara kia din raite ba dite ma pudra isa monjara isa kibla ze da ti ga turma ze khala khala boro difra utash i gure amra fresh mer dom kori apni din re atena boton de sunni din de ramal le sa obosta রেহমার কাছে কোন গুণ খারাপ এমন ভাবে বারণী শুরু হয়েছে যে সারা গাত করেছে পুনরায় যা করলাম মনে খুব জুড়ি দেয় আল্লাহ এটা বুঝতে আত্মা জায়গা দেবেন যে খাদিমাইছেন আয়া বই দা সাফ পুনরায় সাফ করে যা যে সাফ কিবলা আপনাদের ও খাদর দোকান দিয়া হয়েছেন জেবাজি টেনটেন ভালোই দাও ও গাতুর মতো খাগো দোকান রাখি আল্লাহু আকবার আজকাল তো জানো আমি আপনাদের ফোন নেব না বুঝতে পারলাম মঞ্জলাই সাহেবুল্লাহ যাচ্ছেন কি না কাগজ দিয়ে রাখি দিছে মঞ্জলাই সাহেবুল্লাহ ভক্তি বইলে যে জেনে কাগজ বান রাখছি সারা খালাফ লোক আরবার ভিড় ভিড় গাতো কে সঙ্গে যতদিন রইছি আর একটা দিন তাইতে আমার কিছু সুবহানাল্লাহ আমি জানি তো বলছি জলি সাহেবুল্লাহ ভক্তি আর মঞ্জলাই সাহেবুল্লাহ এই সিলসিলা সচ্চম দুর্গানে দিন হল আসে আল্লাহ ওয়াস্তে বুঝিয়া দাও এরা যে হকানি সিলসিলার মধ্যে প্রতিষ্ঠিত আছে এই ব্যাপারে আমরা কোন সন্দেহ আছে রাগর সিনেমা তো কোন সন্দেহ আছে ও গত ভালো তরি কাছে জন্তুনে মাহফিল করে আই দরবতে দেখাইতে আমার কাছে বিষ্ণা তোর ভাই আছে বেরিয়া সত্য লিয়েও গেছে গাড়ি তো সে মাসে ইতাল ভাই যাত্রী গাড়ি আমার কাছে অন্য স্থানে প্রায় দশ বছর আগে আমি একবার মঞ্জালালী আমার হুজুরের লগে আমি গেছি ই গান না হইল খুশ অন্য অনেক কোনো ভাই থাকতে পারে জগন্নাথ চুরোর খুশ কোনো বাজে দাওয়ার মাঝে আসছে দশ বছর আগের কথা আনুমানিক পুজার আর দশ বছর আগে এক মুরব্বী তো ফসলার বাবা অন্য বলতে লিসা বলবত কেরাম আর কোন রব্বি তো ফসলা মঞ্জুলালি ও গত বারো তারিখ গেল ওনারা বদরুলকে কইলাম যে নৌকা আল্লাহ এই জমিন আল্লাহর মকলুল হলি আল্লাহ দ্বারা আমাদের এই জমিনে বুক সাহায্য করেছে যে হতা গুলা আয়নার মতো পরিষ্কার হইয়া রয়েছে আজ পর্যন্ত
Zermanya Proman dedi, ey zemino, Allah yarabbi etu mutluluyor. Bu işin, Zekharun'a eren manmurcada Allah dünya ve ahiret Fiil bolte kitabizi, oli bolte kitabizi. Ar oli Allah era kitab. Era khan kitab, era ilah enne kitab lagi era dünyayı tutuştuk. İyi bir şey gibi asıl evo. Tuvan şu anda amra jana, ekan tutun. Oyla amar o kadar cevap dito ibo. Tuli zaptu illa mundur, oy zaptu illa era Allah oli ette konuşundu asıl. Kabul şundur asıl. Asani basam. Jodi era maqbul ali Allah ya taqul. Amar kotha na Muhyiddin Khan sahab chan swapno juge Rasul sallallahu alaihi wasallam boir majhe dekhchoi. Jatur majhe listune nokol korchen koija. Hokkani ali Allah mahfil. Jodi kono neggar manush ya boi jay. Allah চায় তো এই মানুষটা এই মাহফিলে বইয়া রসুলের পক্ষে ইসলামের বিধান নসিব হবে আমি বিশ্বাস করি মঞ্জুলাই সাহেব কবিলা মঞ্জুলাই সাহেব কবিলা রহমাতুল্লাহ আলাইহি মাহফিলটা নিশ্চিত কানে ওলি আল্লাহর মাহফিল আর আল্লাহ শুকরিয়া আজকে বড় সাহেব কবিলা যে সময় দিয়া গেছে আপনারা মনের মাঝে তসল্লি আছেন না তো আছেন না বর্তমান পৃথিবীর তো বহুত ফির আছে মাশাল্লাহ কত যাত্রার ভিডিও কোয়ালিটি নিতা এদিন আমার কাছে আজ আমি রিলিজ করে দিয়া লেমচা ভির আদা লেম জিঞ্জু ভির তালা ফির উল্টাই ভির সুলাই ভির তো না কত যাত্র ইলা ইলা ভির দসি জীবনে কোনদিন নামাজ পড়া ইলা বিরাসন হে তো নামাজ পড়াই না তার মুড়ি দপলার আপনার বাবা রাখো নামাজ লাগবে না গো কেমতের দিন তোদেরকে আর জান্নাতে আর অন্য কাটলে তো জান্নাতে যা কিতাব হয়েছে যে নামাজ লাগতো না তার নৌকা ছড়িয়া হে সব বেরিয়ে জান্নাত হয়ে আমি একদিন আইলে জিকেলাম না এই নৌকাই কোন খানত হয়েছে বান্দিয়া ওখান ইয়াসে ইলা বীর বাংলাদেশ আছে হে উঠিয়া কর আল্লাহর দেখি ইলা বীর আছে উঠিয়া কর আমার মুরিদেরা যখন তোমরা আল্লাহকে জান্নাতে দেখতে যাবে তখন আল্লাহ দেখবে না আমাকেই আল্লাহ চিনবে মা তুজানি আপনারা বইলা জানতে ফির খাতে আরব কেউ আজ করে যে 30 বছর কুরআন হাদিস পড়লাম তীর পাইলাম আমি নিয়ে গেলাম কিন্তু কথা তীর হয়ে গেল কুরআন হাদিস আপনি কুরআন হাদিস তো আরবিতে আর তীর শব্দ তো হলো ফারসি উনি আলো মগো জানেন দিতে তীর শব্দটা কি দা মাতো কা তীর শব্দটা কি দা ফারসি আর কুরআন শরীফ নাজিল হইছে কি দা আরবি আমি উঠিয়া বললাম নামাজ পাইলাম না দেয়া আমি শ্বশুর নামাজ এরক তো কোরআন শরীফ মানে নামাজ না আছে আছে নামাজ হইয়া তো নাই নামাজ হইয়া কোরআন শরীফ তো নাই আছে যাও আছে কিতাব হইয়া আছে সালাত সালাত হইয়া আছে ও সালাত হইয়া যদি আমি কই যে কোরআন শরীফ মানে নামাজ আছে তে নামাজ আছে আর যদি কই বলে না সালাত নামাজ নাই লে নামাজ হইয়া তো কোনো শব্দ নাই এর অর্থ কোরআন শরীফ মানে নামাজ নাই না নামাজ আছে আছে নামাজ ঠিক বললা পীর কইয়া কোন শব্দ কুরআন শরীফ নাই কিন্তু পীরের জায়গা আল্লাহ ওলি কইয়া আউলিয়া ইকরাম কইয়া নেকদার বান্দা বল কইয়া আছে নি না নাই মাত্র কে আছে নি না নাই ওই ও কথা রাঙ্গা আমি একটু শেষ করি আই আল্লাহ বান্দা জান কিতাব লেখছে যখন কানি ওলি আল্লাহর মাহফিল যদি নেকদার মানুষ বল আল্লাহ চায় মানে আল্লাহ চাইবে ইমান ইস্তার নবীর দিগার নসিবিত কইয়া তাই তার কিতাবর মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা তার কিতাবে বলা আছে
আমি কিন্তু বইয়ের নামও করেছি মুসাল্লিফের নাম করেছি কারণ বোধকে মনে করতে পারে যে আমার বাবা কোনো বই তুলে মনে আনতে পারে বা পুজোই জানে এই যে ওটা কিতাব লিখছেন মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনা সম্পাদক আসলে দুই বছর আগে মারা গেছেন আমরা মানে মানুষ না কৌমির বড় এক হুজুর আছে মা তুদাই যা মাসিক রাসাম এখন যদি ভুল হয়ে যায় তাহলে তোর বেটার হইতে পারে আমার পর কারণে ভুল আর কিছু লেখছেন যে বরফির আর দুঃখাদির দিন এর বরফির হয়ে গেল আর সমস্যা কত বলে যাচ্ছে উচ্চারণ তো বরফির আর তার কিতা তারে যদি হয়ে যাবে বলে তুমি বড় কে হইব ঠিক আছে ওলা আমার ভাই এখন বন্ধ বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এক মাহফিলের কথা বর্ণনা দিয়া কইরা যে বড়পীর যখন কথা কইতা তখন এক মাহফিলে প্রায় 10,000 মানুষই হাজির আর এই 10,000 মানুষের লোকে বহুত মকবুল বান্দা আল্লাহর ওলি হল আজকের এই মাহফিল আমার লাগানো মানে নাফরমান মানুষ না বহুত মকবুল মানুষ হল আছে এই আল্লাহর ওলি হলার মাধ্যমে এক ওলি আল্লাহর নাম লেখছেন তার কিতাবের মাঝে এই ব্যক্তির নাম আছে আলী ইবনে হাইতি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ নামটা কিতা দয়া করে কত নামটা কিতা আলী ইবনে একটা ফাঁকি আইয়া বইতে পারবো মাত্রার উপরে ওলা মানুষ নিজাই ওই সময় আলী ইবনে হাইতির মুখে কিছু সময় রাতে বড়দিস যাবে খাড়া ওয়ার করে আলী ইবনে আইতির দিয়ান ভাঙ্গে চোখ তুলিয়েছে তুলিয়া যাবেন যে বড়দির আব্দুল কাদের বড়দির সাহেবের দিকে আল্লাহ শক্তিরে কি আগো মিথ্যা কথা কইও না তুমি আমার মাহফিলে বইয়া নবীজির দিদার নসিব হইছে দুনিয়া হইতে হইব সুবহানাল্লাহ আলী ইবনে হাইতিও কি আগো দিছা আমি কেন মিথ্যা কথা কইব এই মুহূর্তে আমার নবীজির দিদার নসিব হইছে এই কথা আমি প্রমাণ করে নবীরে দেখছই কোয়ার বাদে গিয়া বড় বিচার উঠিয়া কইলে আল্লাহ বন্দা হন আপনারা খুশি থাকুক কা ই মাহফিল নেকগার মানুষ হলে নবীজির দিদার নসিব আর মতো সৌভাগ্য অর্জন আমার ভাই হল ফির যদি ফির ওলি আল্লাহ যদি ওলি আল্লাহ ইয়া থাকেন তার মরিদ ওলি আল্লাহ ঠিক না ঠিক না আর ফির যদি পণ্ড হয় তার মরিদ পণ্ড অত কথার মরিদ পণ্ড আরে হুজুরে হইতা বলি বীর মুরিদ বীর পণ্ড তার মুরিদ একদিন মুরিদ আইছে বিশাল মারাইতে যাবে বিশাল বড় ভালো এক স্বপ্ন দেখছে কিতা দেখছে গতরা একদম আইছে দেখি স্বপ্নে আপনি কইছো না আইছো না বড় পেরেশানি করি আইছো না আইয়াও মধুর আলা দেখি ওকে মাঝে আত রইয়া বুঝতেছে তিনি উঠে আবার নাগনা দেখতে নিয়ে আমি কত ভালো আমল করি যা দেখছো ভালো আমি দেখতে তোর আমল কাজ তো দেখছো ঠিক
Μου δείτε και αν ζάβα, πώς εσύ είσαι να σου δω, με κοιτάεις. Λέγω το είπα, δεν είναι και αμάν, δεν τούτου πλάξε αυνά, κοντούρα αυτό γάλα και αν σου για το βάμι. Αλλά αυνά να μαγκέτε με το που καμάρ, κουλά αυτό γάλα λεγιά. Το πόντα δε κουτά, μου δείτε πολύ. Συγνήνα τη μια. Σωτή γόρη χωκά. Allah makbul oli Allah gulor muride holo makbul ta koy mina ta koy na mato ka ta koy mina ta koy na ei zamin er majhe ultoli sahab jella hakkani oli Allah asta ultoli sahab er muride Allah hakkani oli Allah banaisle er to mal hoye bondho lagse ei koy subhanallah akwa jodi birokto inna chaile amar dui tin ta hota ami nijer joruri mone korbo আপনারা তিন দিন ধরে ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ আরো শুনবা আখেরে মুনাজাত সাবে করবা সর্বোচ্চ আলাদা ঘন্টা বাকি মৌলানা আবুল কালাম আজাদি সাহেব রয়েছেন সাহেব রয়েছেন সবাই আখেরে মুনাজাত মিলাদ চলি আমার দয়া করি একটু আমার লোকে মারতেই আমি আশা করবো আজকে আমরা এই মাহফিল অন্তত হচ্ছে দুই চার কথার প্রশ্নের জবাব আমরা দিয়ে যেতাম এক লম্বার কথা ওলি বলতে আমরা কিতাব ওলি বলতে কোন জিনিস বুঝা ওলি খারে হো ওলি আল্লাহর খাস কিতাব মনে রাখতে হবে ওলি শব্দের তিনটা অর্থ দয়া করে বুঝে তাহলে জবাব দে কা ওলি শব্দের শাব্দিক অর্থ কয়টা তিনটা ব্যক্তি বলে হো কা কয়টা তিনটা ওলি শব্দের অর্থ বন্ধু ওলি শব্দের অর্থ অভিভাবক ওলি শব্দের অর্থ পথ প্রদর্শক ওলি বন্ধু কোন ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু কিনা আল্লাহর বন্ধু বন্দায় বন্দেকে করতে করতে আল্লাহর গুলামে করতে করতে এক সময় তার গুলামির মাধ্যমে ই বন্দা সাধারণত বন্দাস্তর থাকে না এক সময় বন্দা গো আল্লাহ করি বইলা তার গুলামের যে আল্লাহ খুশি হইয়া আরে আল্লাহ আরি মানুষটার শেষ পর্যন্ত আল্লাহ তার বন্ধু মনে হয়েছি সুবহান অভিবাহক কোন অর্থে দুনিয়ার প্রত্যেকটা সন্তানের অভিবাহক হইলে তার মা বাপ ঠিক তেমনি ভাবে একজন হকানি বলি আল্লাহ যখন নিজে আল্লাহ গুলামির উপরে জীবন চালাই আর নিজে নেগির আল্লাহ গুলামির উপরে চালাইয়া চিন্তা করেন যে আমি খালি দুজনে বাঁচতে হইছো না আমার যারা মায়া করে আমার যারা পছন্দ করে আমার লোক যারা ধরছে এর আগেও আমি দুজনে বাঁচাইবার লাগি চেষ্টা করিয়া যাইব নিজের সন্তানের মতো বাবা হইয়া যেন অভিভাবকত্বর দায়িত্ব আঞ্জাম দেন ঠিক তেমনি ভাবে একজন মকবুল আলী আল্লাহ তার মুরিদ হলরে এমনি ভাবে দায়িত্ব আঞ্জাম আল্লাহর মকবুল বান্দা হলে জান্নাতি বানাইবার চেষ্টা চালাই এমন অভিভাবক কইলা আল্লাহর মকবুল ওলি জুরে হল সুবহানাল্লাহ তিন নম্বর হইল পথ প্রদর্শক সঠিক পথ যে দেখাই ওলি আল্লাহ কল প্রদর্শক কিতার লাগে এক নম্বর হইল এই ওলি আল্লাহ কল কয়লা নিজে তারা সঠিক সঠিক পথ বলতে কি জাত পথ মঞ্জলাল তুমি মঙ্গলবাজার হোক মঞ্জলাল তুমি লালাবাজার হোক জিনা সঠিক পথ বলতে আল্লাহর গুলামকর যারা ওলি হয়েছে এরা নিজে কয়লা সিরাতে মুস্তাকিম আল্লাহর সরল পথর প্রতি তারা নিজে দূরে হয় সুবহানাল্লাহ পয়লা তারা আল্লাহর পথর প্রতি করে আল্লাহর পথর প্রতি করে চিন্তা করে আমি খালি আল্লাহর পথর প্রতি করে নইছ না আমার লোক যারা করছে আমার যারা মহব্বত করছে আমার পার্শ্ববর্তী যারা আছে এরারও আমার নিজ দায়িত্বে আমি আমার জীবন দিয়া চেষ্টা করিয়া আমি এরারও জান্নাতের পথ ধরে এমন একজন মকবুল বান্দা আল্লাহ বলি এর হইলে সঠিক পথের দিশা জুড়ে হল সুবহানাল্লাহ বন্ধু যখনই আল্লাহর বান্দা হল আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায় তখন এরার ক্ষমতা আর আমি বান্দার ক্ষমতা এক সমান ইচ্ছা তো দুনিয়াই মাতো দুনিয়ার নিয়ম কেনে বুঝলাম দুই বান্দা যদি বন্ধুস্থ হয় দুই গুলামে যদি দুষ্টি হয় দুইজনের যদি আত্মীয়তার বন্ধ না হইয়া বন্ধু বন্ধু সম্পর্ক হয়ে যায় বন্ধু হইবার আগ পর্যন্ত এক বন্ধু আর এক বন্ধুর লোকে যতক্ষণ আন্তরিকতা হয় না বন্ধু ইয়ারলে একজন আর একজনের লোকে জান দিয়া মায়া লাগেনি না লাগে না মাতকা লাগেনি না লাগে না য
যখন মায়া লাগে তখন মানুষের সমাজে এবার মায়ার প্রকাশ ঘটে যায়। এক সময় মানুষে জানিলা যে এই নমুকর বন্ধু, তখন বন্ধু বন্ধু সম্পর্ক গাঢ় হইবার লাগি। বন্ধু বন্ধুরে অনেক সময় গিফট করে, অনেক সময় মানুষে পথ খুঁজে বন্ধুর মাঝে লাগবে। মানুষে চায় যে দ্বন্দ্ব বড় করিয়া দুজনকে নাটাই দিত। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর কোনো গুলাম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কোনো বন্ধা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন শয়তানে তার 24 ঘন্টা এরাই বেড়া লাগাইয়া রাখত। আর যখনই এরাই বেড়া লাগাইত চায়, তখন তারা প্রাণপণ চেষ্টা করিয়া আল্লাহর বতর গুলামের মাঝে নিজের জিন্দেগি চালাইয়া, যখন তারা সঠিকভাবে আল্লাহর গুলামের মাঝে তারা খামো লাগাইলেন, তখন এই বন্ধার লাগিয়ে আল্লাহর মহব্বত আরো বাড়ি যায়। আর যখন বাড়ি যায় তখন তারা পরীক্ষায়, আর পরীক্ষার যখন টাইম পড়ই তখন তাই চিন্তা করই, ও আল্লাহ আমারে যদি পরীক্ষা চলাইলে যদি আমি এই জায়গা ফেল মারি তাইলে আমার তো বদনাম একলা হইতো নাই। মানুষে জানে আমি তোমার গুলাম, আমি তোমার বন্ধু, সুতরাং যদি আমার বন্ধা বদনাম হয় তুমি আল্লাহর বদনাম হইব। ও আল্লাহ তুমি আমারে দয়া করো, এই জায়গা অঞ্চলে তুমি উদ্ধার করিয়া দেও। তখন বন্ধুর খাতিরে বন্ধুয়ে অর্থাৎ এই বন্ধার লাগিয়ে আল্লাহ মায়া করিয়া অস্বাভাবিক কাম গুলারে আল্লাহ স্বাভাবিক করিয়া ইচ্ছারে সহজ করে দেয়। যখন আল্লাহর মকবুল বান্দা হল আল্লাহর গুলামের মাঝে নিজের জীবনটারে বিলাইয়া দেয়, যখন আল্লাহর মকবুল গুলাম হল যখন আল্লাহর গুলামের মাঝে করি দেয়, যখন তার কোনো কাজ কর্ম দিয়ে আল্লাহরে খুশি করি দেয়। হদিসে কুদসি, দয়া করি রক্ত করুক, হদিসে কুদসি যে হদিসটা হইল কত আল্লাহ নবী জবান দিয়া ভাল, দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখতে হদিসে কুদসি বলতে আমরা কিতা বুঝি, কথা আল্লাহ নবীর জবান দিয়া ভাল। এমন হদিস যে হদিসটা দিয়া বুঝাই লয় যখন আল্লাহ কোনো বন্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, যখন আল্লাহর কোনো গুলাম আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, যখন একজন সাধারণ মানুষ আল্লাহর বলি বনি যায়, তখন এই মানুষটার সব কিছু বদলি যায়। তখন এই মানুষটার আ ঠিক নাই না তার আর থাকে না, ই আ ঠিক নাই আল্লাহর কুদরতি আ ঠিক। সুবহানাল্লাহ, যখন এই মানুষটা আল্লাহর বলি হয়ে যায় তখন তার চৌকি গুণ আর তার চোখ থাকে না, ই চৌকি গুণ আল্লাহর চোখ বলি যায়। এখান থেকে আমি বুঝাই চলে ভাবতে পারি, এক উদাহরণ দিলে সহজে বুঝবে। আপনারা বাড়ির দা আছে আপনার বড়দা হয়ে গেছে, কাটতে কাটতে রোগ গেছে, আপনার লিয়া দেখবা কই কর্মকার বা খামার হয়ে গেছে নানি, খামারও গেছে নিয়া যদি এখন বলে ভাই আমার দাগান গুত হয়ে গেছে তুমি দাঁড়াইয়া দেবো, খামার ভাই উঠিয়া কইব যে আপনি টাকা 100 দিয়া দেখবা বিকাল 3টা দিয়া নেই যান, আপনি টাকা 100 দিয়া গেছেন যে বিকাল 3টা গেছেন, গিয়া কইলা বা আমার দাগান দিলা বেটা অসুবিধা চলিয়া তো দেখান না, যে কোনো কারণে লোক আপনার দায় কান্দে দাঁড়াইতে পারছে না এখনো ঠিক করছে না, উঠিয়া কইলো ভাই সাহ বাসা সাহ দয়া করি আমার আর 1 ঘন্টা সময় দিচ্ছে, আমারে আল্লাহ রাস্তে একটু সময় দেখবা কেমন আপনার দাম ইচ্ছা মতো খামার বেটাই কেমন পাইছে নিতাগি তোর দা দাই কেন এখন দা না এলো ভাই কেন এখন আগুন নিতা নিতাই বুঝিয়া তাহলে জবাব দাই কেন দা না এলো ওই দাই কেন এখন আগুন এখন দিতাম পারতাম না, এখন যদি আপনার ভাই বলে না রে আমার দামে চিতা হসলে দিতে পার দিলা না এলো বালা করি আজকে যাও পাশে খামার বেটাই কেমন এলো শুনা হয়েছে আমি দৌড়া হইলাম ভাই দাই কেন তোমার ঠিক আছে কিন্তু এখন আর কেন দাঁড় না ভাই কেন আগ্রহী কথা আমি কিলাম মিলিতাম খামারও কথা সত্যি না মিথ্যা না গেছে
লেখেনে সত্য লেবেটা কর দাইকা নন দান আইকা না গুন লেখেনে লে আপনি দেন টাকা দিয়া গেস্টার হল সময় দেন দাইকা নে আগুনি সুলা তারাইছি কিতা দি আংরার ভিতরে আড়াইয়া খালি বাতাস দে 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 আর এই দাইকা নাগনির ভিতরে থাকতে থাকতে সারা দা আগুনে লাল মাত্র সারা দাইকা আগুনি কি তৈছে এমন লাল হইছে এখন যদি আপনি কি আমার লোকে রাখতে দিয়ে এখন দিয়ে যদিও তার স্বভাবগত কথা দায়ী কেন কিন্তু সাময়িক সময় তুল লাগে ঠিক ওলা আল্লাহ গুলাম যখন আল্লাহর গুলামের মাঝে নিজের জিন্দগিরে ডুবাইয়া দিলেন আল্লাহর অলি করে যখন তারা আল্লাহর পথক পথিক বনি যায় তখন হদিসে কুদসি আল্লাহ ফরমাই আমার গুলামের চৌকি গুনা তার চৌক থাকে না এই সময় আমি আল্লাহর কুদরতি চৌক বলবো সুবহানাল্লাহ আটলান্টিক মহাসাগর আমেরিকা ফরল বাদেশ্বর আনসার মিয়ার ফুলি ফুলতরি সাহেব লন্ডন থাকিয়া ইন্টারনে দেখলা কিলাতে আমার ভাই হল লেখা জীবনী ভাই দেখুন নামাজ বর্তা প্রায় সময় শাহজালাল সাহেবের মক্কা শরীফ যখন যদি কোন যুক্তিবাদী কেমন কথা আমার যুক্তিতে পড়বো না যুক্তি লিয়া উঠিল কিনা যুক্তি কত লাখে আমি অনুরোধ করবো ইচ্ছা নদীর আদর্শ নাই ইচ্ছা একদম কালি অদি আল্লাহর আদর্শ নাই আপনার দিদি বাচ্চারে আপনি মাথায় সময় সুন্দর করে মাথে ঠিক না বাসা হবে আপনার
চক্ষুটা খুলিয়া চাইছি ও সময় আমি চাইয়া দেখি
আমি বাগদাদের জমিনও রইছি না আল্লাহর উলি জুলাই বাগদাদি রসিলা আল্লাহ আমারে কয়েক মিনিটের ভিতরে মক্কা শরীফ আল্লাহর গোরখানায় কাবা সামনে আমি হাজির করে লাইছি যদি কোনদিন আল্লাহ কোন বাইরে ভারত রামপুর প্রদেশ ও দেব রামপুরের জমিন রামপুরের শহর তার আরেকটার নাম হইল মদিনাতুল আউলিয়া আউলিয়া সুবহান সুবহানাল্লাহ রামপুরের জমিন আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব তার একজন উস্তাদ আছেন যে আল্লাহর নবীর নামের পরে যে খতিবে আজম শব্দটা লাগাই হযরত আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমাতুল্লাহ আলাইহি সুবহান সুবহানাল্লাহ রামপুরের জমিন কদম শরীফ বই একটা জায়গা আছে যদি আল্লাহ দয়া করে বন্ধু ওই জায়গা খানো যাই জানো এই কদম শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার চিহ্ন একটা পাথর আজ পর্যন্ত এই জায়গার মাঝে আছে মুসলমান সম্রাটের মাধ্যমে নবীজি কদম মোবারকের চিহ্ন সহ একটা পাথর আল্লাহ সুবহান আমার ভাই হল বন্ধু হল এই রামপুরের জমিন একজন অলিয়াল্লাহ নাজার আছে অসংখ্য অলিয়াল্লাহ আছে মাঝে একজন অলিয়াল্লাহ হইলা হচ্ছে হাফিজ জামালুল্লাহ রহমতুল্লাহ আলাই তুই এখন সুবহান আল্লাহ মকবুল মোদ্দাবুলের জবান দেন আল্লাহ জবান এর প্রমাণ দিতে গেলে এই প্রতারণ হওয়া খুবই জরুরি এক হিন্দু ব্রাহ্মণ এক মিনিটের ভিতরে আল্লাহর বন্দায় হিন্দু ব্রাহ্মণ দে আল্লাহ তিরিশ পারা কুরআনের হাফিজ বানান আল্লাহর বান্দা হল আল্লাহর বন্ধু যখন হইল তখন তারা এই জমিনের মাঝে এমন কিছু পাওয়ার হল অধিকার যে পাওয়ারটা তারার পাওয়ার নাই এই পাওয়ারটা হইল আল্লাহ প্রদত্ত পাওয়ার যেরকম সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু মঞ্জুর আলী সাহেব তুইলা এই জমিনের মাঝে যতদিন তুমি আসলা আমরা নয় মুরব্বীর মতো আমরা যতক্ষণ শুনছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলি আপনার দ্বারা এই জমিন কত জাত উপকার মানুষ রয়েছে খালি মানুষের না পশু পাখির পর্যন্ত উপকার হয়েছে যারা আখ যারা চোখ যারা আখ পাও কথাবার্তার মাধ্যমে এমন কিছু অলৌকিক উত্তর প্রকাশ রয়েছে যেগুলো প্রমাণ করে যে এরা আল্লাহর কাছে বড় মকবুল মানুষ আপনারা বুঝিয়া তাহলে জবাব দিচ্ছে এই ধরনের কলিয়াল্লাহ বললকে আমরা তাকিয়ে আমরা দিব সার্থক নি না সার্থক জুড়ে মাতকা সার্থক নি না সার্থক না আমার ভাই এখন বন্ধু এখন এই জমিনটা তো ক্ষণস্থায়ী আর আমরা তো জিন্দগি তো নিয়ে একদিন অবশ্যই যাইতে আর যাইতে ওই মা যেহেতু আমরা জানি যে সব আমরা জান্নাতে যাইবার আশা রাখি আর জান্নাতে যাইবার আশা থাকলে আল্লাহ একটা হুকুম দিছেন কোনো মাস সত্যবাদী হল লোকদের জান্নাতি হল লোকদের নেকদার হল লোকদের আর এই নেকদার হল লোকদের আপ গেলে আমরা সকল জেলার নেকদার এরা হইলে আল্লাহর মকবুল বন্ধা হল আর এই সৌভাগ্য আল্লাহ আমরা দান করছে আল্লাহর মকবুল বন্ধা হলে আমরা খুব সহজে পাইছি আল্লাহ যেন আমার মতো বেখামারের কবুল করেন আপনারা মতো নেকদার দিনদার মুত্তাকিল ফরহেজগার বলি আল্লাহ প্রেমিক মানুষ সকল লোকে বয়স সুযোগ হয়েছে আল্লাহর কাছে ভিক্ষা চাই এই বাড়ি কান্দে আল্লাহ যেন এই বংশ কান্দে আল্লাহ যেন কে আমার পর্যন্ত আল্লাহর নাম দিয়ে আবাদ রাখুন কুকা আমিন একটু মুখতসর নবীজির সালাম দিব এর বাদে আমরা একটু আহ্বান দিতে দিব ইয়া নবী
salam. Salam. Ya Habib, salam alayka. Ya tuni ke ukhtana chehre anwar dikhana kalmae tayyib padhana apni daman mein chupana ya nabi Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salam Alaika Ke jaure Madinar pote Gulam der niye jao shate Nabi ji rauja dekite Jannati kadam chumite Ya Nabi salam alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika Marone Pashe Ashiyo Ogo chehraye anwar dekayo Hashore gulam baliyo Hauze kausar pilayo Ya Nabi salam alaika Ya Rabbi salli ve sellim daima ala ta'ala Dini ve jarab mere duru da var salam Mardu vida nabi Allah şükriya Amra tira masjid arda silsila Alhamdulillah Ami mafil ve batuvar ve ziyar Allah şükür dile ve uçut okuyun Amra monoma dekta Sobolota şoktiyas আমরা তীর মসজিদ ধরে সিলসিলা খানে কিভাবে সহি সিলসিলার নবীজি পর্যন্ত আমরা কোন সন্দেহ আছে যাব একদম নমাজ তৃষ্টি থাকে না আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني Ey Allah, Hazreti Oğlan Güne Garim Nefine, Tümar Dursa Sarıya Tugula Muhlar Zeyi Vakta Gela Allah!
তোমার মকবুল আলীর কদমের কিনারা চারা তারায় ধরে তোমার বান্দা হল ই মাটি সারিয়ে যাইতে সাইন আরে ও হাজার হাজার মানুষ রিয়া মুড়ি মুড় দুয়ারে ভিক্ষারা হাত উঠাইছি আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় নবীজির কদম গর্ভে পৌঁছাই দে গুলাম আকবর চিত্রকর নবীজির চক্ষুর সামনে তুলে ধর আল্লাহ তোমার হাবিবার চেহারা মারখান আমরা গুলাম আকবর রূপে খুশ হইয়া দে ই আল্লাহ মানুষ যখন বিপদ হলে তার মদত দিয়ে হলো একজন মাফ চাইলে মানুষের মাফ করে আমরা সিলসিলারে বুজুর্গানে দিল লইয়া তোমার মকবুল আলীর কদমের গান্ধা তুইয়া মুনি বলতে আর বিজ্ঞান হাত উঠাইছি রে বাবলা ই দরবার চলে গুলা মকলরে খালি আছে বিদায় দিও না আল্লাহ দুনিয়াত বড় মানুষের বাড়ি দিয়া মানুষ খালি আছে বিরে তাইলে মানুষের সরব লাগি যায় তোমার মকবুল আলীর বাড়ি দিয়া যদি খালি আছে বিদায় যায় আমরা মতো তোমাকে বলে তো আর নেই ফিরে মুশি দুলসলি সাহেব দুল্লার রাস্তা দিয়ে মুশকিল আলী সাহেব দুল্লার রাস্তা দিয়ে ভিক্ষা চাই আর আল্লাহ ফকির ওগুলোর ভিক্ষা চুলারে তোমার দয়া দিয়া তুমি আল্লাহ বলিয়া দে আমরা রে মাফ করি দে আল্লাহ আমরা মা বাপ রে মাফ করি দে আমার মতো এতিম ওগুলোর কবর বাসি ভাই বাবার কবর জান্নাত ছোট্ট ফিরে আল্লাহ তুমি আল্লাহ নিতে যাচ্ছিস আমরা আমরা মার ভাল লাগি দোয়া করতাম রব্বির হামহিমা কামার ভাইয়া রব্বির হামহিমা কামার ভাইয়া রব্বির কামার বহুত মা বাপ দেখছি বহুতের সময় আল্লাহ তোর উপর বাদি বিরি বিরি সাহেব আমার মতো নালায় কাঙ্গালে ওখানে বুঝি বহুতের সময় আল্লাহ তোর উপর বাদি সাহেব মনে মনে করে আচ্ছা এই জিন্দগি তোরে যত কিছু কামাইছি সব কিছু তোরা তোরা কি আর কি আমি দুনিয়ায় তোরে যাওয়ার মাঝে কিচ্ছু চাই না তুই আমার নাকি দিয়ে হাত করিস তোর দুয়ার কারণে আল্লাহ তো আমার মাফ করে দিলেই তো আমার মতো এতিমের বাবার কবরে জান্নাত তোর টুকরা বানাই দে আল্লাহ আল্লাহ এতিম আল্লাহ দুয়ারে কবুল কর আল্লাহ এতিম আল্লাহ দুয়ারে কবুল কর আল্লাহ তোমার অনির বাড়ি চলে আমরা রে খালি হাতে বিচারে দিও আল্লাহ ই বাড়ি তো বহুত বড় বড় আশা লইয়া তোমার বন্ধা বলাইছে আমার মতো ভালো কত ভূ করে আশা লইয়া ইয়া তিনি আল্লাহ ইদর মাথলে আমরা খালিয়া পিজা দিও তোমার মন্দা আল্লাহ দিলে কাজে বলে পুরা বলি দে আল্লাহ আমাদের ভিক্ষা দিয়া তোমার বলির বাড়ি চলে বিদায় বলিও সুলতান লারি বিন জুবদাত লারি বিন মুজালারি সব জুবলে তোর জারে পুরা বলি দে তোমার বলির রিতাজ আমাদের নসিব করো আল্লাহ তোমার অলির বহুত মায়ার বলি কেন আল্লাহ দুনিয়ায় রেখনিও আছে মানুষের মায়ের মানুষ দিয়ে আগে কিচ্ছু মাল চাইলে দুনিয়ার মায়ার মানুষ দিয়ে আগে মানুষে কিচ্ছু চাইল মায়ের মানুষের খাতিরে মানুষে মায়া করে তোমার অলির বহুত মায়ার মানুষ আল্লাহ রানি দরবার চলে গালি বিদায় দিও আল্লাহ আমরা গুলাম করবে মাফ করে দেও আল্লাহ আমরা জিন্দগির তাম লেখ আসা করবে পুরো
İnşallah afile şehir burada yapacağız. Namaz etmeyi
Love.